স্বামীরে বলতেছে, স্বামী সব সন্তান তো সবাই নিয়ে চলে গেল, এখন একটা মাত্র বাচ্চা আছে এতিম, তার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মারা গেছে, মা আছে, দাদা বেশি আছে, আমরা যদি সন্তান নেই তাহলে আমাদের ভরণ পোষণ কে দেবে? এমনি তো আমরা গরিব মানুষ, আমাদের ঘরে দারুণ অভাব, আমার বাচ্চারই তো দুধ খাওয়াইতে পারি না অভাবের তাড়নায়, আমি হালিমাই তো নিজেই শুকাই গেলাম, স্বামীরে চলো আমরা তায়েফে আবার ফিরে চলে যাই। হযরত হালিমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী ডাক দিয়ে বলে, হালিমা শূন্য হাতে কি তায়েফে আমরা ফিরে চলে যাব রে? হালিমা, একেবারে শূন্য ফিরে চলে যাওয়ার চাইতে যদি বাচ্চাটা নেও বা না নেই, নেওয়া না নেওয়া পরে সিদ্ধান্ত নিব। হালিমারে আগে চলো একটা নজর ওই বাচ্চাটারে দেখে আসি, হালিমা চলো একটা বার ওই বাচ্চাটারে আমরা দেখে আসি। হযরত হালিমা তো সাদিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ স্বামীর কথা অনুযায়ী আমি চিন্তা করলাম, হা বাচ্চাটা নেই বা না নেই একটা নজর তো দেখে আসা যায়, দেখি কেমন বাচ্চা। হালিমা তো সাদিয়া বলেন, দুনিয়ার মানুষে আমি গেলাম ইমামুল্লাহ আলী কারি আল মাওরিদের দেশেন, আরও 21টা কিতাবের মধ্যেই ঘটনাটা আসছে, শুধু একটা কিতাব না আরও 21টা কিতাবের মধ্যেই ঘটনাটা আসছে। হযরত হালিমা তো সাদিয়া বলতেছে, আমি ধীরে ধীরে রসুলের বাড়িতে গেলাম, বর্তমানে জাবাল আবু কুবাইস পাহাড়, তার বামে যদি আপনি তাকান একটা ল্যাট্রিন আছে, সেই ল্যাট্রিনটা ছিল আবু জাহেলের বাড়ি, তার ডান দিকে যদি তাকান এখন লাইব্রেরি বানায় রাখা হয়েছে, এখানে বেলাদাতুর রসুল নবীজির জন্মস্থান, আল্লাহর হাবিব ওইখানে দুনিয়াতে তশরিফ এনেছিলেন, নবীজির বাড়ি ছিল, ছোট্ট ঘর, গরিব ছিলেন হযরত আব্দুল্লাহ। হযরত হালিমা বললেন, আমি ধীরে ধীরে গেলাম, যাওয়ার পরে দেখি দোলনার ভিতরে একটা ছোট্ট শিশু বাচ্চা শুয়ে আছে, ঘুমানো আছে, তার বুকের উপরে সবুজ রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা জান্নাতি রেশমের কাপড়, তার পিঠের নিচে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা। আর আমি যখন কাছে গেলাম এতই চমৎকার সুঘ্রাণ, হালিমা বলতেছে, পৃথিবীতে এমন সুঘ্রাণ আমি কোনো সুঘ্রাণে পাই নাই, এটা দুনিয়ার সুঘ্রাণ না, এটা আল্লাহর জান্নাতের সুঘ্রাণ। জোরে জোরে বলবেন কি মারহাবা। হালিমা তো সাদিয়া বললেন, এতই চমৎকার ঘ্রাণ আসতে লাগলো, পৃথিবীর কোনো সুগন্ধ থেকে ঘ্রাণ আমি কখনো পাইনি, পৃথিবীর কোনো সুঘ্রাণে সুগন্ধ আসতে পারে না। হালিমা তো সাদিয়া বলেন, আমার শিশু নবীর সুন্দর চেহারার দিকে আমি তাকায় অভিভূত হলাম, মানুষ এত সুন্দর কি করে হয়, মানুষ এত সুন্দর কি করে হয়, আমি নবীর দিকে তাকাইয়া পাগল পাড়া হয়ে গেলাম। স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামী পয়সা করি পাই বা না পাই, এই সন্তান ছাড়া আমি হালিমা তায়েফে ফিরে যাব না। আল্লাহু আকবার। ও মুসলমান কক্সবাজারবাসী, নবীর ভালোবাসা পাওয়ার জন্য দলিল লাগে না, নবী ভালোবাসা পাওয়ার জন্য কপাল লাগে, কপাল লাগে, দলিল লাগে না কপাল লাগে, কি কথা কর না কেন? কক্সবাজারবাসী খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে অনেক নিয়ামত দিলেন, শুধু চারপাশে যা দেখবেন এই মানব জাতির জন্য আমার আল্লাহ বানাইলেন, আল্লাহ বলেন তুখরিজুল
তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল। আমি রাত রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি, এই যে এখন রাত, এরপরে আবার দিন আসবে, সূর্য উদয় হবে, সূর্য আবার অস্ত যাবে, কিন্তু আপনি জানেন না, আমি জানি না এই সূর্যটা কার হুকুমে চলে। অবশ্যই আপনি বলবেন এটা আল্লাহর হুকুমেই চলে, আমরাও জানি এটা আল্লাহর হুকুমেই চলে। সূর্য এমনভাবে আল্লাহর হুকুমটাকে মান্য করে, এক সেকেন্ড আগে উঠে না, এক সেকেন্ড পরেও উঠে না, আল্লাহর দেওয়ার নির্দিষ্ট সময়ে সূর্য উদয় হয়, আল্লাহর দেওয়ার নির্দিষ্ট সময়ে সূর্যটা ডুবে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুব মনোযোগ দিয়েন, আল্লাহর দেওয়ার সময়ে সূর্য উঠে, আল্লাহর দেওয়ার সময়ে সূর্যটা আবার ডুবিয়া যায়। সূর্যটাকে জ্বালায় রাখার জন্য আমার আল্লাহ কোটি কোটি টন এবং মন গ্যাস ব্যবহার করেন, হাজার হাজার ফেরেশতা এই সূর্যটাকে জ্বালায় রাখে, সূর্যটাকে ধরে রাখে, নির্দিষ্ট কক্ষপথে সূর্যটা পরিভ্রমণ করে। আশ্যামসু ওয়াল কমরু বিহুসবানিও ওয়ান্নাজমু ওয়াশ্শাজারু ইয়াসজুদান। এই যে সমুদ্রে জোয়ার আসে, আবার ভাটা চলে যায়, কোটি 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 মন পানি জোয়ার এসে সমুদ্রের কিনারা কূল একেবারে টইটম্বর হয়ে যায়, আবার দেখা যায় কোটি কোটি মন পানি আবার আল্লাহ নামায় নিয়ে চলে যায়। একটু জবাব দিবেন তো, সমুদ্রের জোয়ার ভাটা যিনি দেন, এক বাক্যে বলবেন সেই মালিকের নাম কি? না না, মাঠ থেকে আওয়াজ আসবে, জোরে বলেন সেই মালিকের নাম কি? তার মানে হলো সূর্য না, সমুদ্র আল্লাহর আইনে চলে। যদি সমুদ্র আল্লাহর আইনে চলে তাহলে আমরা কার আইনে চলব? জোরে বলেন, জোরে বলেন, কার? আমরা আল্লাহর আইনে চলব। সমুদ্র আল্লাহর আইনে চলে, চাঁদ আল্লাহর আইনে চলে, এ রাত আসছে, এক সেকেন্ড পরেও হবে না, এক সেকেন্ড আগেও হবে না, সূর্য হুকুম যখন আসবে তখন আবার উদিত হবে, বাংলার আকাশ আবার আলো আসবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, আল্লাহর আইনি মহাসমুদ্রের জোয়ার বাটা চলতে থাকে। একটু চিন্তা করেন, এই জোয়ার কিন্তু শুধু বঙ্গোপসাগরে আসে না, পৃথিবীর প্রত্যেকটা সাগরের ভিতরে জোয়ার আসে, জোয়ার যিনি দেন তিনি আমার আল্লাহ। আবার কোটি কোটি মন পানিকে আমার আল্লাহ নিয়ে চলে যান, তিনি আমার আল্লাহ। কে এই জোয়ার দিল, কে এই জোয়ার নিয়ে গেল, কেন জোয়ার দিল, কেন জোয়ার আল্লাহ নিয়ে চলে গেল, কেন সমুদ্রের মধ্যে জোয়ার দিল, আবার কেন পানি কমায় দিল, রহস্য কি? এই সব কিছুই আমার আল্লাহ এই মানুষের জন্য এইগুলি করেছেন। সূর্য উদয় হয় মানুষের জন্য, আল্লাহর নবী বলে সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিল আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে, আল্লাহ এবং তার রসুল ভালো জানে, আমরা সাহাবীরা বলতে পারবো না। আল্লাহ এবং তার নবী ভালো জানেন সূর্যটা কোন জায়গায় যায় ডুবে যায়। আশ্যামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা, কোরআন বলতেছে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করতে থাকে, আল্লাহর আইন অনুযায়ী সূর্যটা চলতে থাকে। বিজ্ঞান বলে সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, এটা মিথ্যা কথা। বিজ্ঞান বলে সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে, এই কথার কোনো ভিত্তি নাই। কোরআন বলে না সূর্যটা তার কক্ষপথে চলমান, আল্লাহ বলে না শামসু
ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদ তাদের নিজস্ব কক্ষপথে চলতে থাকে। চাঁদ আল্লাহর আইনে পথ চলে, সূর্য আল্লাহর আইনে পথ চলে। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে বিষয় এরকম না, সূর্য স্থির থাকে বিষয় এরকম না, সূর্য চলমান। নবীজি বলেন উম্মতের আরে সূর্য কোথায় যায় ডুবে যায় তোমরা কি জানো? সাহাবিরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী বললেন সাহাবিরা সূর্যটা ডুবে 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 আরশে মুআল্লার নিচে যাইয়া আল্লাহর কুদরতি কদমে আরশে মুআল্লার নিচে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সূর্য আল্লাহকে সিজদা দেয়, সূর্য কাকে সিজদা দেয়? আল্লাহকে। তাহলে আমরা সিজদা দেব কাকে? আল্লাহকে। কাকে? জোরে বলেন কাকে? জোরে জোরে জোরে। তাহলে আমরা সিজদা দেব কাকে? কিন্তু মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, নামাজ আসো। মুসল্লি তখন দোকানদারি করে। তাহলে সূর্য আল্লাহর আইন মানলো, মানুষ আল্লাহর আইন মানতে চায় না। মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুসল্লি তখনো ব্যবসা করে আসে না, মসজিদে নামাজে দাঁড়াইলো না, যায় নামাজ বিছাইলো না, ওযু করলো না, জোহর চলে গেল আল্লাহর আইন মানলো না, আসর চলে গেল আল্লাহর আইন মানলো না, মাগরিব চলে গেল আল্লাহর আইন মানলো না, এশা চলে গেল আল্লাহর আইন মানলো না, ফজর চলে গেল, মুয়াজ্জিন ডাক দিল আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ও মন ঘুমায়ো না রে, নাম জপ মওলা, এমন ঘুম ঘুমাইবি মন, কবর মাজার মন ঘুমায়ো না রে। ও মন ঘুমায়ো না রে, নাম জপ মওলা, এমন ঘুম ঘুমাইবি মন, কবর মাজার মন ঘুমায়ো না রে। মুয়াজ্জিন আজান দিল আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো। হাইয়া আলাস-সালাহ, তোমরা নামাজের দিকে আসো। সূর্য আল্লাহর আইন মাইনা, আল্লাহর আরশে মুআল্লার নিচে যাইয়া সূর্য আল্লাহকে সেজদা দিয়া তাসবি পড়তে থাকে। নবীজি বললেন উম্মতরে, সূর্যটা আল্লাহকে ডাক দেখে রব, যদি অনুমতি দেন আবার উদয় হব, আর যদি অনুমতি না দেন আমি সূর্য আপনার আরশে মুআল্লার নিচে সেজদায় পড়ে থাকব। আল্লাহ যদি অনুমতি দেন পৃথিবীর মানুষের জন্য আলো নিয়ে যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূর্য অনুমতি চায় আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে, সূর্য অনুমতি চায় সূরা ইয়াসিনের তাফসীরে আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা আয়াতের তাফসীর ইমাম ইবনে কাসির আদির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন, সূর্য সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আপনি আমার অনুমতি দেন, যদি অনুমতি দেন আপনার মানব জাতির জন্য আলো নিয়ে পৃথিবীতে ফিরে যাব, আর যদি অনুমতি আপনি না দেন আপনার তৈরি করা সূর্যটা আপনার গোলাম, আপনার কুদরতি কদমে আরশে মুআল্লার নিচে সেজদায় পড়ে সারা জীবন আমি তসবি পড়তে থাকব। আল্লাহ রাসূল বললেন যখন সকাল হয় আল্লাহ হুকুম দেয় সূর্য তুমি আবার পৃথিবীর জন্য আলো নিয়ে যাও, সূর্যটা আলো নিয়ে আবার ফিরে চলে আসে। কিন্তু কিয়ামতের পূর্ব সময়ে সূর্য আর ফিরে আসবে না, আল্লাহ অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এরকম প্রায় ছয় মাস পর্যন্ত পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, সূর্যের আলো নাই, আলো নাই, আলো নাই, আলো নাই।
আলো নাই, তামাম পৃথিবী অন্ধকারে নিমজ্জিত, সূর্যের আলো নাই, ছয় মাস পর্যন্ত পৃথিবীতে সূর্য উদয় হবে না, এরপরে আমার আল্লাহ হুকুম দিবেন সূর্য তাড়াতাড়ি ওঠো। প্রত্যেক দিন সূর্য পূর্বাকাশে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায়, পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায়, কিন্তু কিয়ামতের আগে আল্লাহ হঠাৎ করে হুকুম দিবেন তাড়াতাড়ি উঠো। সূর্য পূর্ব দিকে যাওয়ার মতো সময় পাবে না, পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে। সহিহুল বুখারীতে আল্লাহর নবী বলতেছেন উম্মতরে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কারো তওবা কবুল হবে না। বান্দা যতই মাফ চাক আল্লাহ মাফ করবে না, বান্দা যতই বলুক আস্তাগফিরুল্লাহ যাম্বি আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়াতুবু ইলাইহি যতই বলুক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম যতই বলুক বান্দা আর তওবা কবুল হবে না। দক্ষিণ মেরু থেকে বাতাস আসবে, সমস্ত ইমানদার মারা যাবে, পৃথিবীতে ইমানদার আর খুঁজে পাওয়া যাবে না, আল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার আর বান্দা থাকবে না। সেই সময় আমার আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফুঁক দাও। সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ আল্লাহ বলতেছেন আকাশ ভেঙ্গে 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 একেবারে ধরিত পাশবের মতো উড়তে থাকবে, ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। তুলার গোডাউনের মধ্যে যদি আপনি লাঠি দিয়ে বাড়ি মারেন বা তার জোরে জোরে দেন, তুলা যেরকম উড়তে থাকে, পশমের ভিতরে যদি আপনি বাড়ি মারেন আঘাত করেন, পশম যেমন উড়তে থাকবে। আল্লাহর কোরআন বলতেছে ইযা সামাউ ফাতারাত, আসমান ওইরকম ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, খান খান হয়ে যেতে থাকবে, উপরে আঘাত করবে। ইন্দোনেশিয়ার সুনামি হয়েছিল, সুনামি আপনারা জানেন, ছোটরা জানবে না, ইন্দোনেশিয়ার সুনামি সমুদ্রের পারে আজকে দেখবেন ছেলেরা মেয়েরা সমুদ্রের পারে বেহায়া পানা করে, নারীরা অর্ধ উলঙ্গ হইয়া একবারে সমুদ্রের পারে এসে বেহায়া পানা করে। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, এরপরে আপনার শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, এরপরে আপনার মালয়েশিয়া, যতগুলি সমুদ্র উপকূল ছিল ওই অঞ্চলে সমুদ্রের তলদেশটাকে আল্লাহ উঁচা করে দিলেন, এটাকে সুনামি বলা হলো। ভূমিকম্প দিলেন, মাটি কেঁপে উঠল, সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেল। উঁচু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পানিগুলি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আঘাত করলো, মালয়েশিয়া আঘাত করলো, শ্রীলঙ্কায় আঘাত করলো, ভারতে আঘাত করলো, থাইল্যান্ডে আঘাত করলো, মায়ানমারে আঘাত করলো, পৃথিবীর এরকম প্রায় 20টা দেশের সমুদ্র উপকূলগুলিতে পানি আঘাত করলো। মুহূর্তের মধ্যে যারা সমুদ্রের পাড়ে ছিল তাদেরকে ভাসায় নিয়ে চলে গেল সমুদ্র। একজন আর দুইজন মানুষ মারা গেল না, 2 লক্ষ মানুষকে সমুদ্রে পানির সাথে ভাসায় নিয়ে চলে গেল। আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশ আমি আল্লাহ উদ্বেলিত করে দেব, সাপ পানিগুলি আসার মারবে, সমুদ্রের পারে যারা বেহায়া পানা করে, সমুদ্রের পারে যারা উলঙ্গ পানা করে, ইন্দোনেশিয়ার সুনামি থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। এই সমুদ্র ওর আইনে চলে না, এই সমুদ্র আল্লাহর আইনে চলে। কি কথা বলেন ঠিক না বেঠে? এ মুসলমান, কক্সবাজারবাসী, আল্লাহর নবীর জীবনী সম্পর্কে আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের মধ্যে তিনি লেখেন, হালিমাতুস সাবিয়া, তিনি সুদূর তায়েব থেকে ধাত্রীমা হওয়ার জন্য মক্কাতুল মুকাররমায় গেলেন। এই আপনারা মনোযোগ দিবেন,
তায়েফের আবহাওয়া খুব সুন্দর, এই যে এখন যেমন গরম পড়তেছে, আপনি যদি তায়েফে যান গরম পাবেন না, রাত্রিবেলা তায়েফের বাতাস একবারে ঠান্ডা ঠান্ডা, আমাদের দেশে এসির বাতাস যেমন ঠান্ডা ঠান্ডা, তায়েফে রাতের বাতাস ওইরকম ঠান্ডা। শুধু আল্লাহর নবীর দুয়ার কারণে তায়েফের আবহাওয়াকে আল্লাহ চেঞ্জ করে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলিমাতুস সাদিয়া ধাত্রী মা হওয়ার জন্য সুদূর তায়েফ থেকে রওনা করছে, মক্কাতে আসলে অনেক কুয়াস, আল্লাহর নবী দুনিয়াতে আসছে, রহমতের নবী দুনিয়াতে আসছে, মায়ের কোলে দোলনার ভিতরে, একসাথে বলবেন মারহাবা, দোলনার ভিতরে নবীজি দুনিয়াতে আসছেন, আল্লাহর নবী দুনিয়াতে আসছেন। কিন্তু যেই দিন আসলেন সোমবার শুভেচ্ছা দিকের সময় নবীজি বলতেছেন, আল্লাহ আমার আম্মা জান দেখেছিলেন খারাজা মিনহা নূর, আমার মায়ের ভিতর থেকে একটা নূর বের হয়ে আসে, ওই নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়েছিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় উপস্থিতি, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি ধাত্রী মা হওয়ার জন্য মক্কাতুল মুকাররমার দিকে রওনা হলাম, গেলাম আমি মক্কায়, কিন্তু আমার উট ছিল দুর্বল, আমার গাধাটাও ছিল দুর্বল, আমাদের বাড়ি দারুণ অভাব ছিল, অভাবের তারণায় আমি পেট ভরে খাইতে পারতাম না, অভাব এত বেশি পেট ভরে খাইতে পারি না আমি, এত বিরাট অভাব আমার ঘরের মধ্যে, আমার বাচ্চাটারও আমি দুধ দিতে পারি না, আমার স্বামীও দুর্বল, এতই অভাব, আমি উঠে এবং গাধারে ঠিক মতো খাবার ঘাসও আমি খাওয়াইতে পারি না, এত কঠিন পরিস্থিতি, দেখ সন্তান আনার জন্য সুদূর তায়েফ থেকে আমি রওনা দিলাম, তায়েফ থেকে রওনা দিয়ে আমি মক্কায় গেলাম, আমার আগে সমস্ত তায়েফের লোকজন অন্য অন্য মহিলারা যারা ধাত্রী মা হওয়ার জন্য গিয়েছিল তাদের তাজা তাজা উট দুম্বা এবং তারা গাধা নিয়ে চলে গেল, আমার দুই তিন দিন আগে তারা মক্কায় পৌঁছাই গেল, আমার উট দুম দুম এবং আমার উট এবং গাধা দুইটাই দুর্বল ছিল, ঝিমাইয়া ঝিমাইয়া যেতে 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 আমার দুই তিন দিন দেরি হয়ে গেল। যখন আমি মক্কার দিকে যাইতেছি তখন দেখলাম অন্য অন্য মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে তারা তায়েফের দিকে রওনা হয়ে গেছে, সবাই বাচ্চা নিয়ে চলে গেল। আমি তখন মক্কায় ঢুকলাম, ঢুকার পরে মক্কার মানুষের কাছে খোঁজ নিলাম, জিজ্ঞেস করলাম মক্কায় কি আর কারো ঘরে কোনো সন্তান আছে? সবাই বলল না, মক্কার যত সন্তান ছিল তায়েফের মানুষ এসে ধাত্রী মা হয়ে ধাত্রী হিসেবে তারা নিয়ে চলে গেছে, কিন্তু মক্কাতে একজনের ঘরে একটা মাত্র সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ, সন্তানের নাম মোহাম্মদ, তার মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের বনু হাশেমের সন্তান, এছাড়া আর কোনো সন্তান নাই। কিন্তু আপত্তি হলো তার বাবা মারা গেছে, সে এতিম, বাবা নাই এতিম। হালিমাতুস সাদিয়া স্বামীরে বলতেছে, স্বামী সব সন্তান তো সবাই নিয়ে চলে গেল, এখন একটা মাত্র বাচ্চা আছে এতিম, তার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মারা গেছে, মা আছে দাদা বেশি আছে, আমরা যদি সন্তান নেই তাহলে আমাদের ভরণ পোষণ কে দেবে? এমনি তো আমরা গরিব মানুষ, আমাদের ঘরে দারুণ অভাব, আমার বাচ্চারই তো দুধ খাওয়াইতে পারি না অভাবের তারণায়, আমি হালিমাই তো নিজেই শুকায় গেলাম, স্বামীরে চলো আমরা তায়েফে আবার ফিরে চলে যাই। হযরত হালিমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী ডাক দিয়ে বলে, হালিমা শূন্য হাতে কি তায়েফে আমরা ফিরে চলে যাব রে হালিমা? একেবারে শূন্য ফিরে চলে যাওয়ার চাইতে যদি বাচ্চাটা নেও বা না নেই,
নেওয়া না নেওয়া পরে সিদ্ধান্ত নিব। হালিমারে আগে চলো একটা নজর ওই বাচ্চাটারে দেখে আসি, হালিমা চলো একটা বার ওই বাচ্চাটারে আমরা দেখে আসি। হযরত হালিমা উৎসাহ দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ স্বামীর কথা অনুযায়ী আমি চিন্তা করলাম, হা বাচ্চাটা নেই বা না নেই একটা নজর তো দেখে আসা যায়, দেখি কেমন বাচ্চা। হালিমা উৎসাহ দিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি গেলাম ইমামুল্লাহ আলী কারি আল মাওরিদের দেশেন, আরও একুশটা কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে, শুধু একটা কিতাব না আরও একুশটা কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। হযরত হালিমা তো সাদিয়া বলতেছে, আমি ধীরে ধীরে রসুলের বাড়িতে গেলাম, বর্তমানে জাবাল আবু কুবাইস পাহাড়, তার বামে যদি আপনি তাকান একটা ল্যাট্রিন আছে, সেই ল্যাট্রিনটা ছিল আবু জাহেলের বাড়ি, তার ডান দিকে যদি তাকান এখন লাইব্রেরি বানায় রাখা হয়েছে, এখানে বেলাদাতুর রসুল নবীজির জন্মস্থান আল্লাহর হাবিব ওইখানে দুনিয়াতে তশরিফ এনেছিলেন, নবীজির বাড়ি ছিল, ছোট্ট ঘর, গরিব ছিলেন হযরত আব্দুল্লাহ। আবু জাহেল বিরাট ধনী ছিল, আবু জাহেলের বাড়িটা বিরাট, দেখবেন ওর বাথরুমটাও বিরাট করে বানাইছে, বিরাট বড় বাথরুম। আবু জাহেলের এই বাথরুম বানানোর পিছনে একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের অবদান আছে, একবার জোরে বলবেন কে, মারহাবা। বাংলাদেশি ইঞ্জিনিয়ার এত প্রস্তাব দিছিল আবু জাহেলের বাড়ি এটা বাথরুম বানাই দি, আবু জাহেলের বাড়ি বাথরুম হাজির চিন্তা করে একটা বার যাই একটু কাজ সেরে আসি, যদি নাও থাকে তাহলে একটু কুদতে কুদতে মুদতে তুই আসি, মারহাবা কর, হাজির চিন্তা করি একটু কুদতে হইলো মুদতে দিয়ে আসি, আবু জাহেলরে কিছু দিয়ে যায়, একবারে খামাকে চলিয়ে যাব কিছু ওরে দিয়ে যায়, গিফট দিয়ে যায়, একটু মুদতে দিয়ে যায়। হ্যাঁ হাজিরা গেলে ওখানে গেলে ফেসাব কারো না আসলেও চিন্তা করি একটু হলো মাইরে দিয়ে যায়, থাক ওখানে একটু দিয়ে যায়, আল্লাহু আকবার, না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আবু জাহেল চাইছিল রসুলকে মিটিয়ে দিতে, আবু জাহেল চাইছিল নবীকে মিটিয়ে দিতে, কিন্তু আবু জাহেল পারে না, কারণ তিনি এমন একজন নবী যার প্রশংসা আসমানে হয় জমিনে হয়, যার প্রশংসা সৃষ্টির প্রথম থেকে শুরু করেছেন আল্লাহ, নিজে ওয়াজ করেছেন আল্লাহ, ফেরেশতাদের মজলিসে, নবীদের মজলিসে, নবীরা ওয়াজ করতেন উম্মতের মজলিসে, এখন আমরা ওয়াজ করি মিলাদুন নবীর মাহফিলে, কথা কোন ঠিক না বেঠে? বলে কি মাহফিল চলবে না বন্ধ হবে? চলবে। এ হ্যাঁ তুই করবেন চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক বলে না আমিন। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিন, আবু জাহেল চাইছিল মিটাই দিতে কিন্তু পারে নাই, এই জন্য হাজিরা একটু হলো পেশাব করে দিয়ে আসি। ওই বাড়িতে হযরত হালিমা তো সাদিয়া গেলেন, ওই তার ডান পাশেই নবীজির জন্মস্থান, ছোট্ট একটা ঘর, বর্তমানে সেটা মাকতাবা করে রাখা হয়েছে, লাইব্রেরি বানিয়ে সুন্দর করে সেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আল্লাহর হাবিব ওইখানে তশরিফ এনেছিলেন, হযরত হালিমা বললেন, আমি ধীরে ধীরে গেলাম, যাওয়ার পরে দেখি দোলনার ভিতরে একটা ছোট্ট শিশু বাচ্চা শুয়ে আছে, ঘুমানো আছে, তার বুকের উপরে সবুজ রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা, জান্নাতি রেশমের কাপড়, তার পিঠের নিচে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা। আর আমি যখন কাছে গেলাম এতই চমৎকার সুঘ্রাণ, হালিমা বলতেছে পৃথিবীতে এমন সুঘ্রাণ আমি কোন সুঘ্রাণে পাই নাই, এটা দুনিয়ার সুঘ্রাণ না, এটা আল্লাহর জান্নাতের সুঘ্রাণ। জোরে জোরে বলবেন কি মারহাবা, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে,
রোজা আসরে, কাজী নজরুল লিখছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখ, আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনার, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দে ধুলির ধরা বেহেশত আস, ধুলির ধরা বেহেশত আস, ঠিক কি না? যদি নবী না আসতো পৃথিবী অন্ধকারে থাকত, মানুষ খুনাখুনি করত, রাহাজানি করত, ডাকাতি করত, অন্যায় চলত, মানবতা থাকত না, ভালোবাসা থাকত না, মায়া থাকত না, দিন দুপুরে জানা হতো, নারীকে জীবন্ত কবর দেওয়া হতো, হায় 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 কি কঠিন, কি কঠিন জমানা ছিল সেই দিন। এই জন্য কবি লিখতেছেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস বিজয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজয়া, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, রে সাগর আকাশ বাতাস দেখ বিজয়া, আয় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কক্স বাজারবাসী কবি মনোযোগ দিয়ে শুনিয়া যান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, এতই চমৎকার সুঘ্রাণ কোনোদিন আমি কোথাও পাই নাই, এই সুঘ্রাণ দুনিয়ার কোন সুঘ্রাণ না, কথা আসলেই সত্য, তার বাস্তবতা আমি এবছর নিজে হজে যখন গেলাম তো রাত্রিবেলা আমি উহুদে গেলাম, উহুদের যেই পাহাড়, উহুদের পাহাড় হলো জান্নাতের পাহাড়, খুব মনোযোগ দিবেন, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়, যদি দুনিয়াতে কোনো পাহাড়কে আপনি জান্নাতি পাহাড় দেখতে চান তাহলে উহুদের দিকে তাকাবেন, উহুদ হলো জান্নাতের পাহাড়। আল্লাহ রাসূল বলছেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, আলা বাবি মিন আবওয়াবিল জান্না, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়, আমি নবী উহুদকে নিয়ে জান্নাতে চলে যাব, ও আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি, উহুদ পাহাড়ের পাশে মস্ত বড় পাথরের একটা ফাঁকা, ওইখানে উহুদের যুদ্ধের দিনে আল্লাহর নবী আহত অবস্থায় নবীজিকে ফেরেশতারা নিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সাথে করে নবীজিকে নিয়ে গেলেন, আসরের সময় নবীজি আহত হয়েছিলেন, কাফেররা নবীকে আক্রমণ করেছিল, সারা যুদ্ধের ময়দানে মদিনাতুল মুনওয়ারাতে সংবাদ ছড়িয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, এই সংবাদ শোনার পরে সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল, কিন্তু আল্লাহর নবী ওই পাহাড়ের মাঝখানে, উহুদের এই পাহাড়ের পাথরের মাঝখানে বিশ্রাম করতেছিলেন, সেই জায়গাটা বর্তমানে সিমেন্ট দিয়ে ঘিরে রেখে দিয়েছে,
ছোট্ট একটু জানালা তৈরি করা আছে। আমরা রাত্রিবেলা গেলাম এশার নামাজের সময়, চিন্তা করলাম দিনে তো গেছি কিন্তু আজকে রাত্রিবেলা যাব। রাত্রিবেলা গেলাম, শুনে যান আপনারা, বাস্তবতা থেকে বলতেছি, রাত্রিবেলা গেলাম, যখন উপরে উঠলাম বেয়ে বেয়ে, উপরে যাওয়ার পরে লক্ষ্য করলাম শুধু বাতাসের সাথে চমৎকার একটা সুঘ্রাণ ভেসে ভেসে আসতেছে। দুনিয়ার কোনো আতরে, দুনিয়ার কোনো সুঘ্রাণই সেই সুঘ্রাণ নাই। কাবা শরীফে একটা আতর মারা হয়, এটাও চমৎকার সুঘ্রাণ। মসজিদে নববীতে রওজা শরীফের সাথে একটা আতর মারা হয়, এটাও চমৎকার সুঘ্রাণ। কিন্তু ওই ঘ্রাণের মতো কোনো ঘ্রাণ নাই। চিন্তা করলাম আমরা কয়েকজন আলেম একসঙ্গে, আর একটু চিন্তা করলাম ভিতরে মুখ লাগায় দেখি কোথার থেকে ঘ্রাণটা আসে। সিমেন্টের ওই ছোট্ট জানালাম পাথর বিক উঠা বড় কষ্ট, পাথর ধরে সিমেন্টের ওই জানালার ভিতরে মাথা ঢুকাইয়া দেখলাম হায় হায়, ভিতর থেকে ঘ্রাণ আর ঘ্রাণ আর ঘ্রাণ আসতেছে। কিন্তু কেউ সেখানে আতর মাখায় নাই, সেখানে কেউ সেন্ট মারতে যায় নাই রাত্রিবেলা। প্রত্যেক রাত্রে ওখান থেকে ঘ্রাণ আসে। 1450 আগে ওইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, আহত অবস্থায় নবীজিকে ফেরেশতারা সেবা করেছিল, সাহাবিরা সেবা করেছিল। সেইখান থেকে 1450 পরে এখনো ঘ্রাণ আসে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শুধু আমি এখানে আরো 4-5 জন আলেম আমরা একসঙ্গে ছিলাম, এশার নামাজ পড়লাম ওইখানে জমাতে, এরপরে দোয়া দরুদ করলাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, কান্নাকাটি করলাম, ঘ্রাণ আসতেই লাগলো, আসতেই লাগলো। একটা সেকেন্ডের জন্য ওই সুঘ্রাণ বন্ধ হয় নাই, ঘ্রাণ আসতে লাগলো। 1450 পরেও রসুল কারিমের পবিত্রতার ঘ্রাণ এখনো উহুদের পাহাড়ের ওই ফাঁকা পাহাড়ের ওই মাঝখান থেকে ঘ্রাণ এখনো আসে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আহা, এখনো ঘ্রাণ আসে। আলিমতুসা দিয়া বললেন, এতই চমৎকার ঘ্রাণ আসতে লাগলো, পৃথিবীর কোনো সুগন্ধ থেকে ঘ্রাণ আমি কখনো পাই নেই, পৃথিবীর কোনো সুঘ্রাণে এই সুগন্ধ আসতে পারে না। হালিমাতুসা দিয়া বলেন, আমার শিশু নবীর সুন্দর চেহারার দিকে আমি তাকায় অভিভূত হলাম, মানুষ এত সুন্দর কি করে হয়, মানুষ এত সুন্দর কি করে হয়। আমি নবীর দিকে তাকাইয়া পাগল পাড়া হয়ে গেলাম, স্বামীর ডাক দিয়ে বললাম, স্বামী পয়সা করি পাই বা না পাই, এই সন্তান ছাড়া আমি হালিমা তায়েফে ফিরে যাব না। আল্লাহ আকবার। ও মুসলমান কক্সবাজারবাসী, নবীর ভালোবাসা পাওয়ার জন্য দলিল লাগে না, নবী ভালোবাসা পাওয়ার জন্য কপাল লাগে, কপাল লাগে, দলিল লাগে না, কপাল লাগে। কি কথা কর না কেন, কি লাগে, কপাল, কপাল লাগে, দলিল লাগে না, কপাল লাগে, নসিব লাগে। হালিমা কপাল জোরে পেয়ে গেলেন, ভাগ্য গুণে হালিমা পেয়ে গেলেন, অন্য কেউ পেল না। সবাই ছিল পয়সার চিন্তা, কিন্তু হালিমা সবার শেষে চলে গেল, যাইয়ে দেখে কিছুই নাই, একেবারে শূন্য, গরিব। কিন্তু যাওয়ার পরে দেখলো হায় হায়, এত সুন্দর। আল্লাহ নবীর ঘুম ভাঙানোর জন্য হযরত হালিমা বললেন, বক্ষ মোবারক উপর থেকে সবুজ রেশমের কাপড়খানা আস্ত করে আলতো করে সরাইয়া আল্লাহ নবীর কচি নরম জান্নাতি বক্ষ মোবারকের উপরে হালিমাতুস্সা দিয়া তার হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলেন, যাতে নবীজির ঘুম ভাঙে। আহা, যখন হাত দিয়ে মেসেজ করতেছিলেন বক্ষ মোবারক আলতো আলতো করে, হযরত হালিমাতুস্সা দিয়া আমার রসুল করিমের বক্ষ মোবারকে মেসেজ করতেছিলেন। আমার রসুল তখন দোলনার ভিতরে। আহা, যখন মেসেজ করতেছিলেন, হালিমা বললেন, নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে
আমি আল্লাহর নবী আমার দিকে তাকাইয়া একটা ছোট্ট মুস্কি হাসি দিলেন। ওই হাসিটা এতই মারাত্মক, আমি হালিমা হাসিটা দেখার সঙ্গে আরো পাগল পড়া হয়ে গেলাম। আর একটু লক্ষ্য করলাম ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদের মধ্যে তিনি লিখতেছেন, হযরত হালিমা বলতেছেন, নবীজির জুলফি মোবারকের মাঝখানে, জুলফি তো চিনছেন এই যে ভুরু, এই ভুরু মোবারকের মাঝখানের কপাল, এই কপাল মোবারক থেকে একটা নূর মোবারক বের হইয়া খিলাল আসমা একবারে মধ্য আকাশ পর্যন্ত ওই নূর মোবারক চলে গেল। একবার জোরে বলবেন আল্লাহু আকবার, না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নবী রহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বললেন, মগজ কোরা রুহে ইমা জানে দিন হাসতে হবে রহমাতুল্লিল্লা আলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূলে আল্লাহর নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে ইমান আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে দীন আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে এই ধর্ম আছে সেখানে। নবীর ভালোবাসা নেই, কোরআন নাই, ইমান নাই, ধর্ম নাই, প্রেম নবী যেখানে সব আছে সেখানে, রসুলের মহাব্বত নাই যেখানে সেখানে কিছুই নাই, এটা সার মর্মহীন। এখান থেকে সার নির্দেশ আপনি কিছুই পাবেন না। দুধ ছাড়া যেমন ঘিয়ের অস্তিত্ব নাই, ঠিক নবীর ভালোবাসা ছাড়া ইমানে কিনের অস্তিত্ব নাই। কক্সবাজারবাসী খুবই মনোযোগ দিবেন, হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, নূর মোবারক বের হইয়া খিলাল আসমা একবারে মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। আমি ওই জুলফি মোবারকের মাঝখানে চুমা খাইলাম। চুমা খাওয়ার পরে নবীজি নিচে ধরে আমি আমার বুকের মধ্যে নবীকে নিয়ে নিলাম, কোলের মধ্যে নিয়ে আল্লাহর হাবিবকে আমি আমার স্তনে দুগ্ধ পান করাইতে লাগলাম। যখনই নবীজি আমার দুগ্ধ পান করা শুরু করলো, হযরত হালিমা বললেন, দুনিয়ার মানুষ আমি ছিলাম দুর্বল, আল্লাহ নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতিভাবে আমারে বানাই দিল সবল। একবার আওয়াজ তুলে বলবেন কে মারহাবা, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী, নূরের নবী আপনি, নবী আমার জীবনের জীবন। হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ডান স্তনের দুগ্ধ নবীজি পান করতেন, নবীজিকে বুকে নিলাম, আমি দুর্বল ছিলাম হয়ে গেলাম সবল। নবীজিকে আমি আমার তাবুর মধ্যে নিয়ে গেলাম, রাত্রিবেলা মক্কাতে নিয়ে গেলাম, আমি আমার কাছে রাখতে লাগলাম। আমার উট ছিল দুর্বল, আমার স্বামী দৌড়াইয়া উট দহন করতে গেল, দেখি আমার উটের কোনো দুধ আসে কিনা। এতদিন এক কাতরাও দুধ পাইতাম না দহন করে, স্বামী দৌড়াই গেলেন উটের উনানে হাত দিলেন, দুধ দহন করে একেবারে পাতিল ভর্তি করে নিয়ে আসলেন। স্বামী দৌড়ে এসে বলল, হালিমা কোন বাচ্চা তুমি নিয়েছ, আমার উটের দুধ ছিল না, উটের দুধ দহন করে পাতিল ভর্তি করে নিয়ে আসছে রে হালিমা। হালিমা রে মোহাম্মদ আমিন সারা আমরা তাই ফিরে যাব না, এই বাচ্চা বড় বরকতওয়ালা বাচ্চা, এই বাচ্চা সারা আমরা তাইফে ফিরে যাব না, তিনি অন্য কেউ না রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে সবসময় আমি ডান স্তনের দুগ্ধ পান করাইতাম,
আমার কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল, আল্লাহর নবীর বয়সের একটা বাচ্চা, আল্লাহর নবীর চেয়ে একটু বড় হবে কয়েক মাসের। ওই বাচ্চাটা আমি দুধ পান করাইতাম, আল্লাহর নবী আমার ডান স্তনের দুধ পান করাইতেন, কিন্তু কখনো নবীজি বাম স্তনের দুধ পান করতেন না। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন, অর্থাৎ কোরআন নাযিল হলো, আমি আল্লাহর হাবিবের খেদমত উপস্থিত হলাম। সেই দিন নবীজির নবুয়ত, আমি তখন বৃদ্ধা একজন নারী। আল্লাহর নবী হালিমার জন্য চাদর বিছাই দিলেন, চাদর বিছাই দেওয়ার পরে আমি বসলাম, বসার পরে আমি মুস্কি হাসি দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা গোপন কথা আমাকে বলা লাগবে। বলতেছে, মা কি গোপন কথা বলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার দুগ্ধ পান করতেন নবী গো, আপনি ডান স্তনের দুগ্ধ পান করতেন, আমি অনেক চেষ্টা করেও বাম স্তনের দুগ্ধ আপনাকে পান করাইতে পারি নাই। আপনি কখনোই বাম স্তনের দুগ্ধ আপনি পান করতেন না, কারণটা কি? এর হাকিকত কি, মারেফত কি? গোপন কথাটা আজকে বলা লাগবে গো নবীজি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, মা সেই দিন আমি একটা মাত্র দুগ্ধ পান করতাম, এজন্য আর একটা পান করতাম না। আমি জানতাম আমার এক দুধ ভাই আছে, আমি সবটুকু দুধ যদি খাই আমার দুধ ভাইটা না খেয়ে থাকবে। আমি নবী সেই দিন আমার দুধ ভাইয়ের হক আদায় করছি। আল্লাহু আকবার! হে না না জোরে বলেন আল্লাহু আকবার! তিনি আমাদের নবী, ওই দিন ও নবী যে হক আদায় করে উম্মতকে শিখাইছে, উম্মত দেখো আমি আমার দুধ ভাইয়ের হক ওই দিন মিটাইছি। আমি ইচ্ছা করলে সব দুধ পান করে পারতাম আমার মার, কিন্তু না, আমি আমার দুধ ভাইয়ের হক আদায় করেছি। আর আমরা ভাই ভাই জমি জমা নিয়ে মারামারি করলাম, ঝগড়া ফসাদ করলাম, পিটি পিটি করলাম, কিলে কিলি করলাম, অন্যের জমিন মেরে খাওয়ার ধান্দা করি, অন্যের সম্পদ মেরে দেওয়ার চিন্তা করি, অন্যের হক নষ্ট করার চিন্তা করি, অন্যের দোকানের মাল বাকি নিয়ে আসছি আর বাকি আমরা ফেরত দেই না, কর্জা হাসানা নিলাম ফেরত দিলাম না। এই অবস্থা আমাদের দেশে চলতেছে, শুধু ঠকাঠকি ঠকাঠকি ঠকাঠকির পালা। সবাই চিন্তা করে কে কারে ঠকাইতে পারে বেশি, শুধু চিন্তা ঠকাবো কেমনে? আসলে প্রশ্ন করে জবাব দিবেন আপনারা, মানুষ ঠকাইলে কি সে মানুষ ঠকে না নিজে ঠকে? আপনারা বলবেন নিজেই ঠকে, যে মানুষের ঠকায় সে নিজে ঠকে। সে চালাক না সে বলদ, যে মানুষ ঠকায় সে নিজে ঠকে, যে মানুষ ঠকায় সে নিজে ঠকে, যে মানুষের হক নষ্ট করে সে নিজের হক নষ্ট করে দিল, সে নিজে ঠকলো। আল্লাহর নবী ডাক দেয়, বলতেছে আম্মা জান, আমি সেই দিন আমার দুধ ভাইয়ের হক আদায় করতাম, এই জন্য আমি বাম স্তনের দুগ্ধ পান করি নাই। হযরত হালিমা সাদিয়া বলতেছে, দুনিয়ার মানুষ, আমি আমার রসুলকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আমি গাধার পিঠে চললাম, যে গাধাটা দুর্বল ছিল সেই গাধাটা এখন লাফাইতে লাগলো, নবী পাইয়া খুশি। একসাথে জোরে বলবেন কি, মারহাবা! গাধা নবী পাইয়া খুশি। হালিমা বলতেছে, আমার যে উট সাথে করে আনছিলাম, ওই উটটা দৌড়াইয়া চলে গেল কাবা শরীফের সামনে, আল্লাহর ঘরের সামনে সেজদার মধ্যে পড়ে গেল উট। আল্লাহু আকবার! জোরে বলেন, নবী পাইয়ে উট সেজদার মধ্যে পড়ে গেল, উট সেজদার মধ্যে পড়ে গেল। আবার আমি উটটাকে ধরে নিয়ে আসলাম, আমার স্বামী উটটাকে ধরে নিয়ে আসছে, আমরা রওনা দিব, এমন সময় উট আবার রশি টেনে নিয়ে দৌড়ায় চলে গেল কাবা শরীফের সামনে, আবার যে সেজদায় পড়ে গেল। একটা পশু পাখিরা নবী পাইয়া কেমন করে খুশি হয়েছিল, ওরে বনের যত পশু গন ভক্তি করতই দুই চরণ, ওরে বনের যত পশু গন ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি কোন
সাধনে পাইব তোমায়, গোলামের দেখা দিবেন গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কক্সবাজার মাসিক একটা উট নবী পাইয়া কেমন খুশি, কাবা শরীফের সামনে যে বারবার সেজদার মধ্যে পড়ে যায়। হালিমাতুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার নবীজিকে কোলের মধ্যে নিয়ে দাঁড়াইলাম, হযরত আমেনা বিদায় দেওয়ার জন্য আসছে, সন্তানটাকে বিদায় দেওয়ার জন্য আসছে, হযরত আমেনা আমার পাশে দাঁড়ায় বলতেছে, হালিমারে তুমি কি জানো আমার সন্তান মুহাম্মাদের শান কত? হালিমা তুমি তো আমার এই বেটার মর্যাদা তুমি জানো না, আজকে তোমারে বলে দিয়ে যাই রে হালিমা, তুমি তারে খুব আদরে রাখবা, খুব সম্মানের সাথে তারে রাখবা, খুব যত্ন তুমি করবা, হালিমারে আমার সন্তানকে কখনো যেন কষ্ট না দাও, শোনো তার শান কি, আমি আমেনা তার মা বটে, আমার রেহেমের মধ্যে সে মুহাম্মদ আমিন ছিল, ও হালিমা আমার পেটের মধ্যে কোনো ব্যথা বেদনা বেদনা কিছুই ছিল না, আমি যেই সময় আমার মুহাম্মদকে প্রসাব করি মুহাম্মদ দুনিয়াতে আসে, খারাজা মিনহা নূর, আমি দেখেছিলাম আমার ভিতর থেকে নূর বের হয়ে যায়। ওরে হালিমা সেই নূরের আলোতে আমি দেখেছি সুবে সাদিকের সময় একবারে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার, না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে হ্যালোজিন জ্বলতেছে, এই পাশে একটা হ্যালোজিন জ্বলে, আরো অনেকগুলি লাইট এই মাহফিলে জ্বলতেছে, এই হ্যালোজিনের আলো কয় কিলোমিটার যাবে? আমার নবীর নূরের আলো এত বিরাট, নবীজির নূরের আলো এটা অরিজিনাল আলো, হেদায়েতের আলো না, হেদায়েতের আলো দিয়ে তো আমরা আলোকিত হলাম, আমাদের হেদায়েতের আলো কালবের মধ্যে আসার কারণে আমাদের ঈমান আসলো, নবীর প্রতি ভালোবাসা আসলো। কিন্তু আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে আসছিলেন, বিশুদ্ধ হাদিস ইমাম হাকিম, ইমাম ইবনে হিব্বান, ইমাম মোল্লা আলী কারী, ইমাম জৌজি, ইমাম যাহাবি, আল্লামা ইমাম সুয়ুতির মতো বিশ্ববিখ্যাত ইমামরা বিশুদ্ধ সনদের মাধ্যমে কিতাবের মধ্যে লেখেন। আল্লাহর নবীর আম্মাজান ডাক দে বলতেছে, হালিমারে আমার সন্তান যখন দুনিয়াতে তসিবানে, তুমি তো জানো না রে হালিমা তার শান কত, সব সন্তান রাশিয়া কান্না করে নিজের জন্য, আমি আমেনা দেখেছিলাম আমার সন্তান যখন দুনিয়াতে আসছে, আমি দেখি আমার মুহাম্মদ সেজদার মধ্যে পড়িয়া কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলিয়া চিৎকার মেরে জোরে বলবেন কি মারহাবা। আমরা সেই নবীর উম্মত, এই জন্য কোরআন বলতেছে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। আমি এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠাইলাম, এমন একজন রসুল তোমাদের মধ্যে পাঠাইলাম, যিনি আমি আল্লাহর আয়াত সমূহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, ওয়ায়ুযাক্কিকুম তোমাদেরকে পবিত্র বানাবে, পাক বানাবে। এজন্য রসুলে কারীম নিজে ছিলেন পাক, এই জন্য আমরা বলি রসুলে পাক, নবী পাক, নবী পাক, নবীজির পেশাব পাক, পায়খানা পাক, থুতু পাক, ঘাম পাক, রক্ত পাক, দেহ পাক, চুল মুবারক পাক, যার কারণে আমি নিজে আরো চার পাঁচ জন আলেম ওহুদের সেই ফাঁকা
পাথরের মাঝখানে রাত্রিবেলা ঘন্টার পর ঘন্টা সুগ্রান 1450 বছর পরেও পেয়েছি। নবীজি নিজে পাক, নবীজি নিজে পবিত্র, কোরআন বলতেছে ওয়ায়ুজাক্কিকুম, আপনি তো পাকি, আপনার উম্মতকে আপনি পাক বানাবেন। ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ু আল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, আপনি উম্মতকে কোরআন শিখাবেন, মাসলে মাসলে শিখাবেন, দিন শিখাবেন, ধর্ম শিক্ষা দিবেন, মানবতা শিক্ষা দিবেন, তাও জানি না, কিন্তু শুনেন আমার রাসূল তিনি এমন একজন নবী, এমন একজন নবী, আল্লাহ বলতেছে হাবিব উম্মতকে আপনি ওটাই শিক্ষা দিবেন, উম্মত যেটা জানতো না। একবার একটু চিন্তা করেন তো, ডক্টর ইউনুসের মতো কোটি কোটি ডক্টর ইউনুস যদি এক পাল্লায় দেন, খাজা বাবা আজমিরিকে যদি আল্লাহ এক পাল্লায় দেন, খাজা বাবা আজমিরির ওজনের সমান কোটি কোটি ইউনুস হলেও হবে না, কি কথা কর না কেন? এই জোরে বলেন ঠিক নেবে ঠিক। তাহলে খাজা বাবা আজমিরির কাছে কি বিদ্যা? সেই বিদ্যার নাম এলমেলাদুন্নি, যেই বিদ্যা দুনিয়ার মানুষ জানতো না, কিন্তু আমার নবী শিখাই দিয়ে গেলেন। শাহজালালে আমনি মুজাহিদি তিনি আল্লাহু আকবার সুদূরে আমান থেকে আসলেন, সুরমা নদী যায় নামাজ দিয়ে পার হলেন, পানি তার কথা শুনে, নদী তার কথা শুনে, পানির কাজ হলো ডুবিয়ে দেওয়া, ভিজিয়ে দেওয়া, এটা হলো পানির কাজ। শুকনাকে ভিজানো, নিজের মধ্যে তলিয়ে নেওয়া, গ্রাস করে নেওয়া হলো পানির কাজ। হযরত শাহজালাল যায় নামাজ বিছাইলেন, তাই নামাজ তো সাধারণত ডুবে যাওয়ার কথা, কিন্তু পানি তারে ডুবাইল না। এই বিদ্যা সে কোথার থেকে পাইল? কোটি কোটি ডক্টর ইউনুসকে যদি এক পাল্লায় দেন, তিনি সম্মানিত, কিন্তু ইউনুস সাহেবকে যদি, কোটি কোটি ইউনুসকে যদি এক পাল্লায় দেন, আর হযরত শাহজালাল মুজাররেদিকে যদি আর এক পাল্লায় দেন, বাবা শাহজালাল ইয়ামানি মুজাররেদির ওজনের সমান হবে না, কথা কন না কেন ঠিক না? কারণ তিনি যেই বিদ্যা এনেছিলেন, ও আল্লাহর কোরআন বলতে যাবি আপনার উম্মত যেটা জানতো না জানবে না, ওই বিদ্যা আপনি শিখাই দিয়ে যাবেন, ওই বিদ্যা আল্লাহর ওলিদের কাছে রে বাবা। এই জন্য এদেশে ওলিরা ইসলাম কায়েম করে গেছে, যতই লাফালাফি পারাপারি করেন ওলিদের দেওয়া ইসলামটাই সঠিক, কি কথা কন না কেন? আল্লাহর ওলিরা যেটা আনছিলেন এটা ঠিক, এটাই অরিজিনাল, এটা তাসাউফের ইসলাম, আহলে সুন্নতুল জামাত। মানা না মানা সেটা আপনার বিষয়, আপনি মানলেও কিছু আসে যায় না, না মানলেও ইসলাম এদেশ থেকে যাবে না, না মানলেও শাহজালাল আমিনের দেওয়া ধর্ম এদেশ থেকে যাবে না, না মানলেও খাজা আজমিরির দেওয়া ইসলাম এদেশ থেকে যাবে না। আবার তার মানে এটাও না, খাজা বাবা আজমিরির নাম দিয়া ডেক সরাইয়া, মাজার বানাইয়া, বেড়াবেড়ি এক জায়গা হইয়া, ঢোল পিটিয়া নাচানাচি করবেন, এটাও আমরা মানি না, কোরআন সুন্নার বাহিরে আমরা মানব না। খাজা বাবা কোরআন সুন্নার বাহিরে ছিলেন না, শাহজালাল আমিনি মুজাররেদি কোরআন সুন্নার বাহিরে ছিলেন না। খানজাহান আলী আসলেন, ওই যে আপনার বাগেরহাটে খানজাহান আলী আসলেন, আজকে তার মাজার দখল করে নিয়ে গেছে বাটপার সিটারের দল, ওই খানকার ভিতরে বসে থাকে খাদেমরা, ওরা ওই মাজারের টাকাগুলি নিয়ে বাড়ি বাড়ি বিল্ডিং বানায়, কিন্তু একটা মাদ্রাসা এতিমখানা ওরা করে না, মাদ্রাসাও করে না, এতিমখানাও করে না, খাদেম খুদ্দামরা সিন্ডিকেট করি, স্থানীয় প্রশাসন, স্থানীয় প্রতাপশালী লোকেরা হযরত খানজাহান আলীর শাহালি বুগদাদির কমরউদ্দিন রুমির মাহিসওয়ার ওই বগুড়ার এই সমস্ত অলিদের মাজারের খেয়ে তারা দায়িত্বগুলি নিয়ে তারা টাকা পয়সা সিন্ডিকেট করে নিয়ে চলে যায়। এই মাজারগুলির টাকা তো ওই খাদেম খদ্দামদের না, খাদেম খদ্দামদের পেটের জন্য তো মাজার বানানো হয় নাই, খানজাহান আলী তো তাদের জন্য আসে নাই, খানজাহান আলী এসেছিল ইসলাম কায়েম করার জন্য, ওনার মাজার শরীফের দরগা শরীফের টাকা দিয়ে আমার দেশের এতিম বাচ্চার খোরাক হওয়ার কথা, এদেশের 15 লক্ষ শিশু, পথ শিশু,
মায়ের পরিচয় নাই, বাবার পরিচয় নাই, তাদের ভরণ পোষণ হওয়ার কথা। কথা কর না কেন, ঠিক কিনা? উচিত কথায় ময় বেজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার, বাবা এখন হয়ে গেছে সব উল্টা। এইগুলো দুর্নীতি, এগুলো দুর্নীতি। বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের উচিত এইগুলিকে ইসলামিক ফাউন্ডেশনের আওতার ভিতরে আনিয়া, ইসলামিক ফাউন্ডেশনের আওতার মধ্যে এনে একটা ক্লিয়াজু কমিটি করে সব দরবার মাদ্রাসা ওলামায়ে কেরামের একটা কমিটি করে দিয়ে এইগুলিকে নিয়ন্ত্রণ করে নিয়ে এতিমখানার জন্য বরাদ্দ করা, মাদ্রাসার জন্য বরাদ্দ করা, তলামায়ে কেরাম পথ শিশুদের জন্য বরাদ্দ করা, অসহায় মিসকিন দরিদ্র গরিব মানুষের জন্য বরাদ্দ করা, বৃদ্ধাশ্রমে যে সমস্ত অভাবী দুস্থ বৃদ্ধরা থাকে, যাদের সন্তান নাই, আপনজন কেউ নাই, জমি জমা নাই, তাদের জন্য বরাদ্দ করা। প্রিয় উপস্থিতি, আল্লাহর উলিরা এসেছিলেন মানবতার জন্যে, জালিমের বিরুদ্ধে জুলুমকে হত্যা করার জন্য তারা এসেছিলেন, শান্তি কায়েম করার জন্য এসেছিলেন, মুক্তি দেওয়ার জন্য এসেছিলেন। শাহজালাল আলী আমিনী শুধু খানকার পীর ছিলেন না, মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য তিনি তলোয়ার হাতে নিয়েছিলেন। আল্লাহর উলিরা এই মানব গোষ্ঠীকে মুক্তি দেওয়ার জন্য এসেছিলেন, তারা শুধু একটা গোষ্ঠীর জন্য না, সব মানুষের মুক্তির জন্য তারা এসেছিলেন। এজন্য দেখবেন খাজা বাবা আজমিরের মাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায়, শান্তির আশায় যায়, কারণ ওলিরা কোনো শুধু ব্যক্তির জন্য না, তারা সব মানব জাতির মুক্তির জন্য, শান্তির জন্য এসেছিলেন।